বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থ রসায়ন বিজ্ঞান অংশে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমরা জানার চেষ্টা করব রাসায়নিক বন্ধন কাকে বলে। এখানে যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে অণুতে পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে তার একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো একটা অণুতে পরমাণুগুলোর মধ্যে এই আকর্ষণ বলকেই বলা হয় রাসায়নিক বন্ধন। পরমাণু পরস্পরকে আকর্ষণ করে, সেটি রাসায়নিক বন্ধন। কিন্তু অণুগুলো যদি পরস্পরকে আকর্ষণ করে, তাহলে সেটি হলো আন্তঃআণবিক আকর্ষণ। এখন আমরা ফার্স্ট যে জিনিসটা দেখব, সেটা হলো যোজ্যতার ইলেকট্রন। এখানে দুটি মৌল আমরা দেখতে পাচ্ছি, একটি হলো পটাশিয়াম আর একটি হলো অক্সিজেন। এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এর বহিঃস্থ শেলে একটা মাত্র ইলেকট্রন আছে, আর অক্সিজেনের বহিঃস্থ শেলে ইলেকট্রন আছে মোট মিলে 6টা, 2 2 4, আর একে 5 আর একে 6। এই বহিঃস্থ শেলের ইলেকট্রন গুলোকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি যোজনীর সাথে মিলবে? হ্যাঁ, এটি কখনো কখনো মেলে, কখনো কখনো মেলে না। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনও এক, যোজনীও এক। কিন্তু আমরা যদি এই অক্সিজেন একটা বের করি, তাহলে কিন্তু এটি মিলবে না। সেক্ষেত্রে আমরা একটা পলিসি নিতে পারি যে অক্সিজেনের 8টা ইলেকট্রন মিল হতে তার আরো 2টা ইলেকট্রন প্রয়োজন। স্যার, যোজ্যতা সুতরাং ইলেকট্রন কি? এই যে যে 2টা ইলেকট্রন প্রয়োজন, এগুলোকে বলা হয় যোজনী। কিন্তু এই 6টা ইলেকট্রন যে এখানে আছে, এই 6টা ইলেকট্রনকে বলা হয় যোজ্যতার ইলেকট্রন। তো সুতরাং যোজ্যতা ইলেকট্রন কখনো কখনো যোজনীর সাথে মেলে, আবার কখনো কখনো মেলে না। যেমন এখানে পটাশিয়ামের বেলায় যোজ্যতা ইলেকট্রনও এক, যোজনীও এক। কিন্তু অক্সিজেনের বেলায় আমরা যোজ্যতা ইলেকট্রন পাইছি 6টা, কিন্তু যোজনী কিন্তু হলো তোমার 2। আমার জিজ্ঞাসা হলো যে তুমি যোজনী এবং যোজ্যতা ইলেকট্রনের এই যে ডিফারেন্স, এটা কি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি এটা। আমি একটা টেকনিক্যাল সাইড বলে দেই, সেটি হলো সাধারণত ধাতুগুলোর সর্ববহিঃস্তরের ইলেকট্রন সংখ্যা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সব একই। কিন্তু অধাতুগুলোর সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা এবং তার যোজনী এক নয়। সাধারণত দেখা যায় যে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা থেকে অষ্টক পূরণ হতে যে কয়টা ইলেকট্রনের ঘাটতি থাকে, অধাতুগুলোর ক্ষেত্রে যোজনী সেই সংখ্যা হয়। কিন্তু যোজ্যতা ইলেকট্রন নর্মালি সর্ববহিঃস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, সেটাই যোজ্যতা ইলেকট্রন। অপরদিকে ধাতুর ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, সেই কয়টাই তার যোজনী, সে কয়টাই তার যোজ্যতা ইলেকট্রন। আশা করি এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার, ঠিক তো? জি স্যার, আমি মনে করি ক্লিয়ার। এখানে মনে হয় একটা চার্ট দেয়া আছে, তুমি এটা দেখে নিও। নাইট্রোজেনের ক্ষেত্রে, অন্যান্য মৌলের ক্ষেত্রে লেখা আছে, আমি আর ওটা নিয়ে আলোচনা করছি না।
এখন আমরা দেখবো হলো যোজনী, একটি মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে কে কার সাথে কিভাবে যুক্ত হবে? প্রথমে চিন্তা করা হয় যে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে এক ধরা হয়। সুতরাং একটি হাইড্রোজেন পরমাণু যতটি অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হয় অথবা তাকে অপসারণ করে, অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে যদি সেম সংখ্যক হয়, তার মানে কোনো মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে তাড়াই দিতে পারে, সেই সংখ্যাটাই হলো তার যোজনী। সুতরাং যোজনীটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এখন দেখো, এই যোজনী গুলো বের করার ক্ষেত্রে আমরা যে পলিসিটা নেই সেটা হলো ধাতুর ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যাই তার যোজনীর সাথে মিলে, কিন্তু অধাতুর ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে যোজনীটা ওইভাবে মিলে না। এখানে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার ইলেকট্রন সংখ্যা 5 থেকে 7-এর মধ্যে হয়ে থাকে, এবং ওই পরিমাণ ইলেকট্রন সংখ্যা কম থাকার ফলে তারা একটা অস্থিতিশীলতা অনুভব করে, এবং সেক্ষেত্রে তোমার ধাতুর অপশন অন্যান্য অপশনগুলো থেকে এদের যোজনীর যে প্রয়োজনীয় প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হয়। আমরা এক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতার বিষয়টি এখানে প্রয়োগ করতে পারি। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে লোহাকে। লোহার 3 প্রকার যোজনী আমরা দেখতে পাই, সেটা হলো সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং হলো। তাহলে সক্রিয় যোজনীটা কি? যে যোজনী ব্যবহার হয়েছে, যেমন এদের এখানে দেখো ফেরাস ক্লোরাইডের লোহার যোজনী 2 ব্যবহার হয়েছে, তাহলে এটা হলো সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী কি? লোহার সর্বোচ্চ যোজনী হলো 3, সেটা যেমন ব্যবহার হয়েছে হলো ফেরিক ক্লোরাইডে। তাহলে আমাদের যেখানে ফেরাস ক্লোরাইড সেখানে সর্বোচ্চ যোজনীটা ব্যবহার হয়নি, এখানে সক্রিয়টা হলো তোমার 2, কিন্তু সর্বোচ্চ কত? 3। তাহলে এই যে সক্রিয় এবং সর্বোচ্চ পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। তার মানে আমাদের লোহার ক্ষেত্রে ফেরাস ক্লোরাইডে সক্রিয় আছে 2, আর ফেরিক ক্লোরাইডে আছে হলো 3। তাহলে এক্ষেত্রে আমাদের সুপ্ত যোজনী হবে হলো 3-2=1। এভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে উদাহরণ দিতে পারি। তাহলে সালফার এই যে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনীর অপশনটা কিন্তু দেওয়া যায়। বিষয়টা অনেকটা এরকম, আমরা যদি একটা ভিন্ন উদাহরণে যাই, যেমন আমি সালফার ডাইঅক্সাইডের একটা উদাহরণ এখানে দিচ্ছি। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সবচেয়ে বড় যোজনী হলো তোমার +4 +6, আর এখানে যে ব্যবহার হয়েছে সেটা হলো তোমার +4, অক্সিজেন হলো -4, যোজনীর যোগফল 0। তাহলে এখানে সালফারে যদি আমরা সুপ্ত যোজনী বের করি, তাহলে এখানে সক্রিয় হলো 4, সর্বোচ্চ হলো 6, এই 2-এর বিয়োগ ফল থেকে 2, এটা পাওয়া যাবে হলো সুপ্ত যোজনী। ক্লিয়ার? এটা যেটা স্যার কাজে লেগে গেছে, হ্যাঁ, যেটা এখনো ব্যবহার হয়নি সেটাই সুপ্ত। আচ্ছা, আমরা এই পর্যন্ত এখানে রাখি, এরপরের অংশটা পরবর্তী সেশনে আমি দেখাই দিচ্ছি।